সালামু আলাইকুম প্রিয়, 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ কেমন আছো? আশা করি ভালো আছো। রুবেল একাডেমি 360 এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ হাজির হয়েছি 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে সেই সিলেবাসের বিষয়বস্তু নিয়ে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার পূর্বে এখনো যারা রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ রুবেল একাডেমি 360 শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। তাহলে চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক। তো তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচি বা 2023 সালের সিলেবাসটা দেখে নেওয়ার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা দেখে নেব জীববিজ্ঞান, যার বিষয় কোড 138, এটি সায়েন্স গ্রুপের জন্য। আচ্ছা, তোমাদের এই জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরে, টোটাল 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে থাকবে 75 নম্বর এমসিকিউ এবং রচনামূলক লেখার মাধ্যমে, এবং ব্যবহারিক থাকবে 25। এই টোটালে হবে 100 মার্কের পরীক্ষা। আচ্ছা, যে বিষয়গুলো তোমাদের জেনে নিতে হবে তা হলো অধ্যায় অধ্যায় শিরোনাম এবং পাঠ ও পাঠের শিরোনাম। আচ্ছা, প্রথম অধ্যায় জীবন পাঠ, এটি তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ। আচ্ছা, জীবন পাঠের মধ্যে থাকবে জীবনের জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাগুলো, জীববিজ্ঞানের বা জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আচ্ছা, এরপর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, জীবকোষ ও টিস্যুর মধ্যে থাকবে জীবকোষ, উদ্ভিদ ও প্রাণী কোষে প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনা, বিভিন্ন প্রকার কোষের ভূমিকা। আচ্ছা, এরপর প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যু, অঙ্গ ও তন্ত্র। আচ্ছা, তারপরে থাকবে অণুবীক্ষণ যন্ত্র, এবং তোমরা প্রথম এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা ব্যবহারিক হিসাবে পাবে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষের প্রাণী কোষ পর্যবেক্ষণ। আচ্ছা, এরপরে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, এই চতুর্থ অধ্যায় জীবনী শক্তির মধ্যে থাকবে জীবনী শক্তি ও এটিপির ভূমিকা, সালেক সংশ্লেষণ। আচ্ছা, তারপরে থাকবে শ্বসন, তারপরে থাকবে ব্যবহারিক, অর্থাৎ তোমরা চতুর্থ অধ্যায় থেকে ব্যবহারিক হিসেবে পাবে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া, আলোর অপরিহার্যতার প্রক্রিয়া এবং শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষা। আচ্ছা, এরপরে থাকবে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক। আচ্ছা, খাদ্য পুষ্টি ও পরিপাকের মধ্যে থাকবে উদ্ভিদের খনিজ পুষ্টি, প্রাণীর খাদ্য পুষ্টি, পুষ্টির অভাবজনিত রোগ। আচ্ছা, তারপরে থাকবে রিকেটস রক্তশূন্যতা, পুষ্টি উপাদানের শক্তি, তারপরে থাকবে বিএমআর এবং বিএমআই এ বিষয় নিয়ে, তারপরে থাকবে শরীরচর্চা ও বিশ্রাম, খাদ্য দ্রব্য সংরক্ষণের রাসায়নিক পদার্থের ব্যবহার, তারপরে থাকবে পরিপাক, পরিপাকের মধ্যে থাকবে পৌষ্টিক কোলানি এবং পৌষ্টিক গ্রন্থি, খাদ্য পরিপাক প্রক্রিয়া, তারপরে থাকবে আস্তিক সমস্যা, আস্তিক সমস্যার মধ্যে থাকবে অজীর্ণতা, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, অ্যাপেন্ডিসাইটিস এবং কৃমিজনিত রোগ এবং ডায়রিয়া। আচ্ছা, এরপরে থাকবে ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, ষষ্ঠ অধ্যায় জীব পরিমাণের মধ্যে থাকবে উদ্ভিদ ও পানির সম্পর্ক। আচ্ছা, তারপরে থাকবে পানি ও খনিজ লবণ শোষণ, তারপরে থাকবে উদ্ভিদের পরিবহন। আচ্ছা, উদ্ভিদের পরিবহনের মধ্যে দুটি অংশ থাকবে, একটি হলো সালেক সংশ্লেষণ উৎপাদিত পদার্থের পরিবহন এবং প্রচ্ছেদন, আর একটি থাকবে মানবদের রক্ত সংবহন, তারপরে থাকবে হৃৎপিণ্ডের গঠন ও কাজ, এরপরে থাকবে রক্তবাহিকা, রক্তচাপ, কোলেস্টেরল, তারপরে থাকবে অস্থিমজ্জা ও রক্তে অস্বাভাবিক অবস্থা নিউকোমিয়া, তারপরে থাকবে রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ ও প্রতিকার। আচ্ছা, এরপরে ব্যবহারিক হিসেবে তোমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা ব্যবহারিক হিসেবে পাবে কোষ থেকে কোষের অভিস্রাবণের পরীক্ষা, উদ্ভিদের রস উত্তোলনের পরীক্ষা। আচ্ছা, তারপরে থাকবে বিশ্রামরত এবং শরীরচর্চার পর তিনজন ব্যক্তি পালসরেট ও রক্তচাপ নির্ণয়। আচ্ছা, এরপরে থাকবে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া থাকবে রেচন বৃক্ষ, তারপরে থাকবে অমেরুসকগুলোর বৃক্ষের ভূমিকা এবং বৃক্ষ বিকল, ডায়াসোলিস ও প্রতিস্থাপন। আচ্ছা, তারপরে থাকবে একাদশ অধ্যায় জীবে প্রযোজন, একাদশ অধ্যায় জীবে প্রযোজনের মধ্যে থাকবে জীবে প্রযোজনের ধারণ ও ধারণা, গুরুত্ব, উদ্ভিদের প্রযোজন, এর মধ্যে থাকবে তিনটি অংশ, তারপরে মানব প্রযোজনের হরমোনের ভূমিকা, তারপরে থাকবে প্রযোজন এইডস সংক্রান্ত বিষয় রোগ নিয়ে। আচ্ছা, তারপরে তোমরা এই একাদশ থেকে তোমরা ব্যবহার হিসেবে আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ, তারপরে দ্বাদশ অধ্যায় মধ্যে পাবে জীবের বংশগতি ও বিবর্তন,
জীবের বংশগতি বিবর্তনের মধ্যে পাবে জীবের বংশগতি, বংশ পরম্পরার চারিত্রিক বৈশিষ্ট্য, বহনকারী উপাদান বা বংশগতি বস্তু, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট। তারপরে থাকে মানুষের লিঙ্গ নির্ধারণ। তারপরে থাকবে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বা বন্ধত্বা। তারপর থাকে থ্যালাসোমিয়া এবং জৈব বিবর্তন তত্ত্ব। আচ্ছা, সর্বমোট তোমাদের 75টি ক্লাস অনুষ্ঠিত হবে 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো এই 75টি ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের জীববিজ্ঞানের যে বিষয়, এই বিষয়ে যাবতীয় অধ্যায়গুলো তোমরা শেষ করতে পারবে। তো রুবেল একাডেমি 300 ইউটিউব চ্যানেলকে শিক্ষামূলক ইউটিউব চ্যানেল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং শিক্ষামূলক আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।